আসসালামু আলাইকুম, আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো আমি বিশেষ করে প্রথম 2 মিনিট আমি একটু বলবো। যারা আমার 9-11 বন্ধু আছো তারা হয়তো বা ভিডিওটা বুঝতে পারবা। এই ভিডিওটার প্রথম 2 মিনিট আমি তাদের জন্য একটু আমি বলবো। তারা হচ্ছে যারা একবার নতুন ফ্রিল্যান্সিং এখনও শুরু করতে চাচ্ছ বা আপনারা শুরু করতে চাচ্ছেন, তারা আমার ইউটিউব চ্যানেলের এসইওর যে কাজগুলো ওই কাজগুলো আগে শিখতে হবে। শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। youtube.com যাওয়ার পরে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যামাজিং টেক বাংলা লিখে সার্চ করলে হবে। অ্যামাজিং টেক বাংলা লিখে আপনি আপনার ইউটিউবে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, অথবা আপনি যদি আমার চ্যানেলের লিঙ্কটা অলরেডি পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে শুরু করবেন, প্রথম থেকে কোন ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওটা আপনার হয়তো বা জানা নাই বা বুঝতে পারতেছেন না। এই কারণে আমি দেখাইতেছি আমার চ্যানেলে ঢুকার পরে, অ্যামাজিং টেক বাংলা ঢুকার পরে আপনি পাবেন যে ভিডিও নামে একটা অপশন, এই ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে গেলে দেখবেন এখানে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রায় 47টা ভিডিওর মতো। তো এখানে দেখুন আপনারা একবারে শেষে চলে যাবেন, একবারে শেষের দিকে, মানে আমি এই যে 8 মাস আগে যে ভিডিওগুলো দিছি ওই ভিডিওগুলোতে একবার প্রথম, লাস্ট যে ভিডিওগুলো আছে এখানে এগুলো না, এগুলো আমি রিসেন্টলি দিয়েছি, যেমন 11 দিন আগে, 3 দিন আগে। তো আপনারা চলে যাবেন একবারে শেষের দিকে। শেষের দিকে যাওয়ার পরে এই যে ফ্রিল্যান্সিং শিখুন শিখুন বিনামূল্যে, ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে আমি এখানে বিস্তারিত অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করছি। দেন হচ্ছে আপনি এসইও কাজ শিখে যে মার্কেট প্লেসে ইনকাম করবেন, যে কাজটা শেখার মূল বিষয়ে কাজটা হচ্ছে এই যে এগুলো কাজ, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা কাজ, এই 9টা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ, এসইও রিলেটেড, অফ পেজ এসইও রিলেটেড কাজগুলো। এই কাজগুলো যদি আপনি শিখেন, শিখে কি মার্কেট প্লেসে ইনকাম করা শুরু করে দিতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করবেন, দেন এই যে এখানে মেক ফাইবার অ্যাকাউন্ট, কীভাবে অ্যাকাউন্ট করে, কীভাবে ফাইবারে অ্যাকাউন্ট করে, কীভাবে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করে এবং কীভাবে সার্ভিস দেয়, দেন এই ভিডিওগুলিতে আপনি বিস্তারিত পাবেন। হ্যাঁ, কীভাবে একটা গিগের ইমেজ বানায়, হ্যাঁ কোন কোন মার্কেট প্লেসে কাজ করা হয়, আপনার এসইও কাজগুলো সব ডিটেলস একটা পর একটা ভিডিও পাবেন। আগে আপনি কী করবেন, এই প্রথম 10টা ভিডিও দেখবেন, দেখার পরে আপনি কাজগুলো শিখবেন। না বুঝলে আপনি অবশ্যই কমেন্টে জানাইলে আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। তো বন্ধুরা চলে যাই আমি মূল পর্বে। আমি আজকে যে বিষয়টা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি একটা এসইও লেজিট মার্কেট প্লেস, লেজিট মার্কেট প্লেসে আমি গত সপ্তাহে একটা অ্যাকাউন্ট করছি। গত সপ্তাহে অ্যাকাউন্ট করার পরেই কিন্তু আমি আপনার একটা কাজ পেয়েছি, আপনাদের সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজটা কীভাবে পেলাম বা কী কাজ পেলাম এখন আমি ডেলিভারি দেব, সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাই দেব। হ্যাঁ, কী কাজ বা কীভাবে বিস্তারিত আমি চলে যাচ্ছি। আমি এখানে যে legiit.com, legiit হচ্ছে আমার এই মার্কেট প্লেসে আমি একটা অ্যাকাউন্ট করছি। এই যে এখানে আমার সার্ভিসটা দেখাচ্ছি না, এটা হচ্ছে কন্টেন্ট রাইটারের একটা সার্ভিস ছিল আমার, রাইট এসইও অ্যান্ড ব্লগ পোস্ট ইউনিক আর্টিকেল, মানে আমি আর্টিকেল বানিয়ে দিব, আর্টিকেল বানিয়ে দেবো বায়ারকে। সেই আর্টিকেলের এগেনস্টে সে কী করছে আমাকে যে অর্ডার করছে, এই যে দেখুন অর্ডারটা 3 দিনের সময় ছিল, আর আছে 1 দিন 14 ঘন্টা 40 মিনিট 45 সেকেন্ড, এই সময়টা আছে। $100 কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো উনি আমাকে 10টা অর্ডার করছে, যে কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছেন যে 10টা অর্ডার করছে, 3 দিন এসে সময়। তো আমি কাজটা অলরেডি করে ফেলছি, আজকে জমা দেবো। কী কাজটা হচ্ছে কি, রাইট 100% ইউনিক, হ্যাঁ 5x500 কন্টেন্ট, মানে 500 কন্টেন্টের, হ্যাঁ আপনার হচ্ছে পাঁচটা করে আর্টিকেল আমি প্রায় $10 করে, তো এরকম আমি আপনার প্রায় 150 আর্টিকেল আমি বানিয়ে দেবো, ওনাকে 150 আর্টিকেল বানিয়ে দেবো $100 বিনিময়ে। তো আমি আর্টিকেলগুলো অলরেডি বানিয়ে ফেলছি, সেগুলো আমি ডেলিভারি দেবো। আমি যদি অর্ডারে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনারা একটু বিস্তারিত দেখতে পারবেন যে আমার এই কাজটা কি, যে রাইট 100% ইউনিক 5x500 ওয়ার্ড কন্টেন্ট, মানে 500 যে আমরা প্যারাগ্রাফ লিখি, 500 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমরা যদি আমাদের, সাপোজ আমি আপনাদেরকে ডিটেলস বুঝাই, আর্টিকেল যারা এখনও বুঝেন নাই কি, যখন আগে একটা প্যারাগ্রাফ আসলো যে পরীক্ষার হলে এসে একটা বা একটা রচনা আসলো যে রেনি সিজন অফ বাংলাদেশ, এটা নিয়ে তুমি লিখো, আমরা তো বইয়ের যেটা মুখস্থ করছি সেটা লিখি, কিন্তু এখানে ইউনিক লিখতে হবে, যেটা গুগলে নেই এরকম লেখা, এরকম ধরনের কন্টেন্ট আপনার লিখতে হবে। তো কীভাবে লিখতে হয় কন্টেন্টগুলো, আমার গেস্ট পোস্ট যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমি আর্টিকেল কীভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তারপর আমি এখানে সংক্ষেপে আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে এই কন্টেন্ট আর্টিকেল কাজটা আপনি করবেন। আমি যেটা করছি যেভাবে, সেটা হচ্ছে আপনারা দুইভাবে করতে পারবেন, একভাবে হচ্ছে ফ্রি, আরেকভাবে হচ্ছে পেড। পেড যেটা করতে হয়, কীভাবে করতে হয় সেটা যদি আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমি আর একটু বিস্তারিত এখানে আলোচনা করি আমার গিগটা সম্পর্কে, যে কী কাজটা করলাম $100,
রাইট এসইও অ্যান্ড ব্লগ পোস্ট, ইউনিক আর্টিকেল, আমি ইউনিক আর্টিকেল দেবো। এখানে বিস্তারিত আমার সার্ভিসে দেওয়া আছে কি কি দেবো, তো আপনারা হয়তো বা আর্টিকেল রাইটিং লিখে সার্চ করলে আপনারা ফাইবার অথবা লেজিটে এখানে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত আর্টিকেল রাইটিংটা কী। তো আশা করি বুঝতে পারছেন, বা আমার ভিডিওগুলো যদি দেখেন সার্ভিস সম্পর্কে যে ভিডিওগুলো আছে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি করছি কি, বাইরে আমাকে কি রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, রিকোয়ারমেন্টগুলো কী দিছে, কিওয়ার্ড দিয়ে দিছে এবং তার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে। তো আমি রিকোয়ারমেন্ট কী দিছে আমি যদি সরাসরি চলে যাই, রিকোয়ারমেন্টগুলো কী দিছে, হ্যাঁ এই যে রিকোয়ারমেন্ট, এই যে উনি হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট দিছে একটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে এবং হচ্ছে আপনার এই যে কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড দিয়ে দিছে। ওয়েবসাইটটা হচ্ছে এয়ার ক্লিনার ডট কম, ওনার হচ্ছে এয়ার ক্লিনার, ওনার হচ্ছে কোম্পানি হচ্ছে এয়ার ক্লিনার সার্ভিস আর কি, হোলসেল হিফা ফিল্টার এয়ার ক্লিনার, মানে হোলসেল করে হিফা ফিল্টার এয়ার ক্লিনার পিউরিফায়ার, এগুলো হচ্ছে ওনার প্রোডাক্টের নাম বা কিওয়ার্ড, এগুলো বলতে পারেন। এই কিওয়ার্ড দিয়ে আমি কি আর্টিকেল বানাইছি, হ্যাঁ। তো এই কিওয়ার্ডগুলো আমি কী করবো, আর্টিকেল বানাবো কীভাবে, তো আমি প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদা করে পঞ্চাশটা, আমি 100টা আর্টিকেল টোটাল বানিয়েছি যদিও। তো আমি এয়ার ক্লিনার হোলসেল এটা আমি কপি করব, এটা একটা কিওয়ার্ড, এটাকে কী করব আমি, আমি চলে যাব এই যে রাইটার, এই যে RYT আর রাইটার ডট কম, রাইটার ডট কম লিখলে আপনি এরকম একটা চলে আসবে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলে। তো এখানে গিয়ে আপনি দেখেছে 5000 ওয়ার্ডের আপনি আর্টিকেল প্রথম অবস্থায় বানাতে পারবেন ফ্রি, পরে এটা পেইড আপনার ইউজ করতে হবে। তো আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পেইড। তো পেইডটা আমি কীভাবে, 500 টাকা দিয়ে আমি এক মাসের জন্য কিনছি, আমি আনলিমিটেড যে কোনো হাজার হাজার আর্টিকেল এখান থেকে বানিয়ে নিতে পারবো। ওটা বাংলাদেশেরই এসইও টুল বিডি, যারা আপনারা কিনতে চাচ্ছেন পেইড টুল ইউজ করে তারা আপনারা কিনতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখন না, আগে ফ্রি কীভাবে আর্টিকেল বানিয়ে কাজ করতে হবে ওগুলো আপনি আগে শিখেন, ওগুলো কাজ দেন, যখন বেশি কাজ পাবেন তখন আপনি পেইড টুল ইউজ করবেন। তো জাস্ট এখানে ইজি বিষয়, আমি কী করছি এই যে কিওয়ার্ডটা কপি করে কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ এই যে পেস্ট করে দিলাম এয়ার ক্লিনার হোলসেল নামে, দুটো জায়গায় আমি পেস্ট করে দিয়ে আমি এই যে রাইটার ফর্মে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিকলি এখানে আর্টিকেলগুলো জেনারেট হবে, হ্যাঁ এগুলো হচ্ছে ইউনিক আর্টিকেল। এই যে দেখুন এয়ার ক্লিনার হোলসেল নামে অনেক কিছুই লেখা, দ্য এয়ার ক্লিনার হোলসেল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ফর এয়ার ক্লিনার্স, এটা নিয়ে বিস্তারিত ডিটেলস। এরকম 500 ওয়ার্ডের, এখানে 275 ওয়ার্ড হয়ে গেছে, এরকম 500 ওয়ার্ডের আর্টিকেল আপনার প্রত্যেকটা আর্টিকেল বানাইতে হবে। এরকম আমি 150 আর্টিকেলের মতো বানাইছি বাইরের রিকোয়ারমেন্টগুলো, এগুলো এগুলো সুন্দর করে আমি সাজাতে হবে, যেমন এগুলো এগুলো বাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আর্টিকেলগুলো বাইরকে দিতে হবে। তো এরকম আমি দেখুন এখানে কয়টা আর্টিকেল বানাইছি, এখানে আমি যদি দেখাই এই যে আর্টিকেল, এখানে 50টা আর্টিকেল বানাইছি, এই যে 50টা আর্টিকেল আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে। এই যে এক নম্বর যদি ঢুকি, হ্যাঁ এই যে হিপহপ ফিল্টার এয়ার ক্লিনার নামে একটা টাইটেল দিছি এবং একটা 500 ওয়ার্ডের, এখানে কত ওয়ার্ড আছে, 700, মানে 500+ ওয়ার্ডের আমি আর্টিকেলগুলো প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা আর্টিকেল এভাবে বানাইছি। এবং ওই যে বায়ারে যে কিওয়ার্ডটা দিছে সেই কিওয়ার্ডটা লিঙ্ক আপ করে দিছি তার ওয়েবসাইট ইউআরএল দিয়ে, হ্যাঁ ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমি লিঙ্ক আপ করে দিছি। তো এরকম প্রত্যেকটা আমি আর্টিকেল এইভাবে 100টা আর্টিকেল বানাইছি আমি বায়ারকে, এখন এই 100টা আর্টিকেল আমি ডেলিভারি দেবো বায়ারকে। তো এখন এর আগে আমি এগুলো একটু জিপ ফাইল করে নেই, ফাইলটা জিপ করে নেই, 129 পার্ট 2 এটাও একটু জিপ করে নেই, এই দুইটা জিপ ফাইল আমি এখন অ্যাটাচ করে বায়ারকে ডেলিভারি দেবো কাজটা, আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি। এটা কেটে দিচ্ছি আমি সার্ভিসটা, এখন এই যে আমার অর্ডারটা, এই যে এত সময় আছে এখন আমি অর্ডারটা ডেলিভারি দেবো, এই যে জাস্ট এখানে ডেলিভারি নাওয়ে ক্লিক করব, ডেলিভারি নাওয়ে ক্লিক করে এই যে ডেলিভারি নাওয়ে ক্লিক করলাম, এখন হচ্ছে এই যে ড্রপ ফাইল হেয়ার অর ব্রাউজ, আমি এখানে গিয়ে ফাইলটা অ্যাটাচ করে দিলাম লেজিট। একটা ফাইল অ্যাটাচ করলাম, আরেকটা করে দেই 129টা পার্ট 2, দুইটা ফাইল আমি অ্যাটাচ করে দিলাম দেখতে পাচ্ছেন। এখন আমি ইনস্ট্রাকশন কিছু লিখে দিই বাইরকে, ডিয়ার স্যার হোপ ইউ আর ওয়েল, প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি কাইন্ডলি
ইনফর্ম মি থ্যাংকস ওকে অফার বায়ারে ওয়ান টাইম প্রোমো এটা আর দরকার নাই আপনি জাস্ট এই সাবমিট করে দেবেন এখন ফাইলটা ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ সাবমিট করে দিলাম দেখুন এখানে ডেলিভারি হয়ে গেল ডেলিভার হয়ে গেছে এখন এখানে যে টাইমটা আর নাই আমার কাজটা কিন্তু অলরেডি ডেলিভার হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আশা করি আপনার কী কাজটা আমি পেলাম এর আমি এই কাজটা এই মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট করছি লেজিট মার্কেট প্লেসে যদিও আমি মার্কেট প্লেস অন্যান্য মার্কেট প্লেসে কাজ করি লাইক অ্যাজ আপনার keywork.com এই যে এখানে দেখতে পাচ্ছেন keywork লেজিট প্লাস হচ্ছে আপনার এই seoclerk.com এটা হচ্ছে আমার এই মার্কেট প্লেসে আমি বেশিরভাগ কাজ করি আপনাদের একটা গ্রুপে আমি স্ক্রিনশট দিছি আমার এই মার্কেট প্লেসের ইনকামটা আর ফাইবারে আমি কাজ করি এই ফাইবার মার্কেট প্লেসের আমার সার্ভিসগুলো ফাইবারে আমি কাজ করি ফাইবার এসইও ক্লার্ক লেজিট কেওয়ার্ক এই মার্কেট প্লেসগুলোতে আমি কাজ করি তো বন্ধুরা আমি এই ভিডিওটা আপনাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লাস্টের যে অংশটুকু সেটা হচ্ছে যে লেজিট মার্কেট প্লেসে প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং ভালোভাবে সার্ভিসগুলো দেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই ভালোভাবে কাজ পাবেন আর আল্লাহর ভাগ্য ডিপেন্ড করে এখানে অন্য অনেক কিছু তো আল্লাহ তাআলা যদি দেয় আপনারা কেউ ঠেকাতে পারবে না তো এখানে দেখুন $100 একটা আমি কাজ পেলাম সেটা আমি দুই দিনের মধ্যে করেই আমি অলরেডি ডেলিভারি মানে দুই দিন লাগে না আমার একদিনেই আমি আজকেই করছি কাজগুলো করে আমি কি আমি কাজটা জমা দিয়ে দিছি অলরেডি হ্যাঁ কাজটা ডেলিভারি করে দিলাম তো বন্ধুরা যারা নতুন তারা আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে ঢুকে প্রথম থেকে ভিডিওগুলো দেখলে আশা করি কাজগুলো বুঝতে পারবেন যদি কোথাও সমস্যা হয় আপনারা আমাকে নক করবেন আমি চেষ্টা করবো যে আপনাদের হেল্প করার জন্য তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম